নতুন সড়ক আইন সংস্কারের দাবিতে দেশজুড়ে পরিবহন শ্রমিকদের নৈরাজ্য, দুর্ভোগে মানুষ, কাল থেকে ট্রাক কাভার্ড ভ্যান। সংকট কাটছে পেঁয়াজের, কার্গো বিমানে আসছে প্রথম চালান, বাজার স্বাভাবিক হবে শিগগিরই, দাম নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার বলছে বিএনপি। ব্যাংকিং খাতে নিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও শৃঙ্খলা, অনিয়ম প্রভাব ফেলছে দেশের অর্থনীতিতে, সুশাসন নিশ্চিত করার পরামর্শ। পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হলেন ক্রিকেটার শাহাদাত, খেলার মাঠে সহকর্মীকে পেটানোর শাস্তি, তিন বছর থাকবেন না কোনো কার্যক্রমে। আরএফএলের রেইনবো পেইন্টস, জাদুই জানে রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। স্বাগত নিশ্চন ফোর বেলা তিনটা সংবাদ, আপনাদের সঙ্গে আছেন যোজনা ফ্রেন্ড, দেখছেন শিরোনাম। এবারে বিস্তারিত, নতুন সড়ক পরিবহন আইন সংস্কারের দাবিতে সারা দেশেই অঘোষিত ধর্মঘট পালন করছে শ্রমিকরা, পরিবহন শ্রমিক মালিকদের নৈরাজ্যে জিম্মি হয়ে পড়েছেন যাত্রীরা। সোমবার দেশের বিভিন্ন এলাকায় সীমিত আকারে কর্মবিরতি পালন করলেও আজ সকাল থেকেই তাদের অঘোষিত ধর্মঘটে কার্যত অচল হয়ে পড়েছে সারা দেশের সড়ক যোগাযোগ। ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, যশোর, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, পিরোজপুর সহ দেশের বেশিরভাগ জেলায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। জেলায় জেলায় বাস চলাচল বন্ধের পর এবার সারা দেশের ট্রাক ধর্মঘটের ডাক এসেছে। নতুন আইন স্থগিত রাখার সহ নয় দফা দাবিতে বুধবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ডেকেছে তারা। পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশ থেকে জরুরি ভিত্তিতে কার্গো উড়োজাহাজের মাধ্যমে বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত হয়েছে। সেই ধারাবাহিকতায় মিশর থেকে এস আলম গ্রুপের আমদানি করা পেঁয়াজের প্রথম চালান বিমানে করে আজ ঢাকায় পৌঁছাতে পারে। বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ, টিসিবি তুরস্ক থেকে, এস আলম গ্রুপ মিশর থেকে এবং আরও কয়েকটি প্রতিষ্ঠান আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত থেকে পেঁয়াজ আমদানি করছে। এদিকে বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম, কয়েকদিনের মধ্যে সহনীয় পর্যায়ে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। পেঁয়াজ, চাল সহ নিত্য পণ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধিতে জনদুর্ভোগ এখন ভয়াবহ আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। একই সাথে দলীয় নেত্রীর মুক্তির দাবিতে আগামী 23 নভেম্বর সারা দেশে বিএনপি বিক্ষোভ সমাবেশ করবে বলেও জানান তিনি। আজ জাতীয় প্রেসক্লাবের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নিত্যপণ্যের বাজার আজ অস্থিতিশীল, তা নিয়ন্ত্রণে না এনে সরকারের মন্ত্রীরা জনগণের সাথে রসিকতা করছে বলেও মন্তব্য করেন তিনি। আজ পেঁয়াজ, কালকে চাল, পরশু লবণের মতো সংকট লেগেই থাকবে। মূল সংকট লুটেরাদের ভাবধারায় লালিত দত্তবান স্বৈরাচার। আজ দেশের তরুণ সমাজ সহ নানা শ্রেণী পেশার মানুষকে রাজপথে নেমে আসতে হবে। পেঁয়াজের বাজারে অস্থিরতার মধ্যে লবণের দাম বাড়িয়ে দেওয়ার গুজবে লবণের জন্য দোকানে দোকানে ভিড় করছেন ক্রেতারা। এবারে বিষয় বিস্তারিত জানাতে রাজশাহী কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান আহমেদ। সুলতান, লবণের দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, কি অবস্থা দেখতে পাচ্ছেন আপনি? পুরোটাই গুজব আসলে, যতটুকু এখন পর্যন্ত আমরা শুনছি, এক শ্রেণীর মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু গুজব ছড়িয়েছে, লবণের দাম হয়ে উঠতে পারে অনেক বেশি। কেউ কেউ বলছেন যে 100 বা 120 টাকা লবণের দাম হয়ে যাচ্ছে, এবং এই গুজবে কিন্তু আসলে লবণের দাম নিয়ে কোনো রকমের না বাড়লেও বাজারে আপনি দেখুন যে কত পরিমাণে ক্রেতা আসলে এই কাওড়ান বাজারের মতো বাজারে এসে আসলে ভিড় করছেন। আমি দেখতে পাচ্ছি কাওড়ান বাজারে যারা বড় দোকানদাররা রয়েছেন তাদের হাতেও কিন্তু হাতে থাকা সমস্ত লবণ সকাল থেকে বিক্রি হয়ে গেছে। স্বাভাবিকভাবে যেই চাহিদা তার চাইতে কয়েক গুণে তার চাইতে বেশি চাহিদা আজকে তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে যারাই আসছেন এখানে, আপনি যত কাস্টমারকে দেখছেন তাদের প্রায় সবাই কিন্তু শুধু লবণের দিকে তাকিয়ে লবণ কিনছে। এর কারণটি আসলে কী বা কেন সেটি বেশিরভাগ মানুষের কাছে উত্তর নেই। তারা যেটি বলছেন, তারা আশঙ্কা করছেন, তারা শুনেছেন, কেউ কেউ বলেছেন, খবর দেখেছেন
এমন নানা রকমের গুজব আমি আমি একটু শুনতে চেষ্টা করি, আসলে কেন এত দাম বেশি লবণের? আপনি একটু বলবেন ভাই, লবণের লবণ কত দিয়েছেন? জানি না, সবাই বলতেছে লবণের দাম বেশি হয়েছে, এই জন্য কিনতে আসছেন। ভাই লবণ কয় কেজি কিনতেছেন? কয় কেজি? 3 কেজি। 3 কেজি কত করে? 35 টাকা। 35 35 কেজি দেন। 35 35 দুইটা স্যার স্যার মানুষের ফেসবুকে খবর দাও ভাইয়া, কিভাবে এরকম হয়েছে বলতে পারি না। এখন লবণ আগেও 35 টাকা বেচছি, এখনো 35 টাকা আমরা লবণটা বিক্রি করতে আছি। আপনাদের হাতে লবণ আছে আরো? আর নাই। জি না, মানে শেষ লবণ শেষ। যোজনা আপনি দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ আগে দেখলাম এখানে শত 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 গ্রাহক কিন্তু রয়েছে লবণের, তবে দোকানদারদের হাতে লবণ নেই। যদিও লবণ ব্যবসায়ীরা কিছুক্ষণ আগে কিন্তু জানিয়েছেন যে তাদের হাতে পর্যাপ্ত পরিমাণে লবণের মজুদ রয়েছে। তবে কেন আসলে এই বাজার এমন হচ্ছে, এর কোথায় শেষ আসলে, সেটি হয়তো বা দু একদিনের মধ্যে জানা যাবে। তবে কারণ বাজারের মতো এমন একটি বাজারে এত পরিমাণে লবণ ক্রেতা আসছেন এবং এত পরিমাণে বিক্রি হওয়ার পরেও যেই গুজবটি নিয়ে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে, সবাই পড়ায় বলছেন, আপনি দেখতে পাচ্ছেন। সুলতান, ধন্যবাদ আপনাকে। অশোক, পেঁয়াজের বাজারে অস্থিরতার মধ্যে লবণের দাম বাড়িয়ে দেওয়ার গুজবে লবণের জন্য দোকানে দোকানে ভিড় করছেন ক্রেতারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কারণ বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুলতান আহমেদ। পদ্মা সেতুর 16তম স্প্যান বসানো হলো আজ। এই স্প্যানটি 16 ও 17 নম্বর পিলারের উপর বসানো হয়েছে। এর মধ্য দিয়ে দৃশ্যমান হলো স্বপ্নের এই সেতুর প্রায় 2.5 কিলোমিটার। এছাড়া এই মাসে পদ্মা সেতুতে বসানো হবে অন্তত আরও 2টি স্প্যান। সংশ্লিষ্টরা জানান, সকালে ভাসমান ক্রেন টিনাই ইতে করে স্প্যানটি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে নিয়ে যাওয়া হয়। দুপুরে স্প্যানটি পিলারের উপর বসানো হয়। এরপর কয়েকদিনের মধ্যেই 4D নম্বর স্প্যানটি 22 ও 23 নম্বর পিলারের উপর বসানো হবে। এটির প্রস্তুতিও প্রায় সম্পূর্ণ। এছাড়া 21 ও 22 নম্বর পিলারের উপর আরও একটি স্প্যান এই মাসেই বসানো হবে। এর আগে 15টি স্প্যান বসানোর মাধ্যমে 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটির 2,250 মিটার বা 2 কিলোমিটারের অধিক দৃশ্যমান হয়েছে। সংবাদের নিচে একটি বিরতির সঙ্গেই থাকুন। আবার স্বাগত বেলা 3টার সংবাদে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। আইন আছে, প্রয়োগ নেই, এমন চাকায় ভর করেছে দেশের ব্যাংকিং খাত, বলছেন ব্যবসায়ী নেতা এবং সিনিয়র ব্যাংকাররা। শুধু তাই নয়, দেশের ব্যবসা বাণিজ্যে বড় খরচের বোঝাও বইতে হয়েছে এই খাতের অনিয়মের কারণে। এজন্য ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিতের পরামর্শ তাদের। আরো জানাচ্ছেন আফসারউদ্দিন। হলমার্ক, বেসিক ব্যাংক, বিসমিল্লা গ্রুপের মতো অসংখ্য আর্থিক কেলেঙ্কারি এবং খেলাপির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার সংস্কৃতি দেশের ব্যাংক ব্যবস্থাকে বহু আগেই প্রশ্নবিদ্ধ করেছে। প্রশ্নবিদ্ধ উপর থেকে নিচ পর্যন্ত সব কর্মকর্তার স্বচ্ছতা এবং জবাবদিহিতা, এমনকি ব্যাংকের শৃঙ্খলাও। ব্যবসায়ীরা বলছেন, ব্যাংক খাতে এমন ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়েছে দেশের ব্যবসা বাণিজ্যে, বহু অংশে বেড়েছে ব্যবসার খরচ। আজকে ব্যাংকের সুশাসন না থাকার কারণেই তো আজকে এত বড় ঋণখেলাপি হয়েছে। সেই ঋণখেলাপির কারণে যে ব্যাংকের কস্ট অফ ফান্ড বেড়ে গেছে, যার কারণে আজকে আমরা সুদে 12-13% আমাদের সুদ দিতে হচ্ছে। কাজে ব্যাংক যদি ম্যানেজমেন্ট যদি সঠিক থাকতো, তাহলে এত বড় ঋণখেলাপি বাংলাদেশের হতো না। এত লক্ষ কোটি টাকা আজকে ব্যাংকের সুদ অনায়াসে সিঙ্গেল ডিজিটে আমরা এনজয় করতে পারতাম। এখানে তো আমাদের সবচেয়ে বড় বেশি আমরা লুজার বিজনেসম্যানরা। এই খাতের অভিজ্ঞতার চোখে বর্তমানে ব্যাংকিং খাতে প্রথম এবং প্রধান সমস্যা সুশাসন। এজন্য পর্ষদে যোগ্য লোকের জায়গা দেয়া এবং প্রচলিত আইন পুরোপুরি মানলে সুশাসন ফিরবে বলে মত তাদের। ব্যাংকিং জানা বা অর্থনীতি জানা বা অ্যাকাউন্টিং জানা এমন লোক ব্যাংকের বোর্ডে বেশি থাকলে ভালো হয়। সুশাসনটা ওই জায়গায় আসবে, সেন্ট্রাল ব্যাংকের ক্ষমতায়ন, পর্ষদকে তার নিয়মকানুন মেনে চলা এবং ব্যবস্থাপনাকে তার কার্যক্রম অপারেশন চালানোর ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ সতর্ক থাকলেই আমার মনে হয় সুশাসনের জন্য আমরা অনেক দূর
আগাতে পারব। আর্থিক খাতে গতি আনতে সরকারের রাজনৈতিক সদিচ্ছারও প্রয়োজন বলছেন খাত সংশ্লিষ্টরা। আফসারউদ্দিন, নিউজ 24, ঢাকা। সংবাদের আছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবার স্বাগত সংবাদে, এবারে খেলার খবর। সতীর্থ ক্রিকেটারের গায়ে হাত তোলার দায়ে ক্রিকেট থেকে 5 বছরের জন্য নিষিদ্ধ হলেন পেসার শাহাদাত হোসেন। তবে 2 বছরের শাস্তি স্থগিত করা হয়েছে, অর্থাৎ আগামী 3 বছর কোনো ধরনের ক্রিকেটীয় কার্যক্রমে অংশ নিতে পারবেন না তিনি। দুপুরে আম্পায়ার ও ম্যাচ রেফারির রিপোর্ট নিয়ে আলোচনায় বসে টেকনিক্যাল কমিটি। এরপরই শাহাদাতের নিষেধাজ্ঞার কথা জানান কমিটির চেয়ারম্যান মিনহাজুল আবেদিন নান্নু। চলমান জাতীয় লীগের ম্যাচ চলাকালীন সতীর্থ আরাফাত সানি জুনিয়রকে মাঠে পেটান শাহাদাত। ম্যাচ চলাকালীন সময়ে এই কাণ্ডে শাহাদাতকে মাঠ থেকে বের করে দেওয়া হয়েছিল। জানা যায়, শাহাদাত বলের একটি অংশে সাইন দিতে সানিকে নির্দেশ দেন। সানি তাতে অনীহা প্রকাশ করলে মাঠে ক্ষোভ প্রকাশ করেন শাহাদাত। এ সময় সানিকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন শাহাদাত হোসেন রাজি। এ ছিল সংবাদে এখনকার আয়োজন, ধন্যবাদ সবাইকে।